মাম্মি কেয়ারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। অভিনন্দন হবু মাকে, আপনি এখন গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে পৌঁছে গেছেন, অর্থাৎ আপনি গর্ভাবস্থার দ্বিতীয় মাসে বা প্রথম ত্রৈমাসিকে অবস্থান করছেন। গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে বাচ্চার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র পুরোপুরি গঠিত হচ্ছে। আল্ট্রাসাউন্ড করলে বাচ্চার মুখ থেকে চোখ, নাক, ঠোঁট আলাদা করে বোঝা যাবে। এছাড়াও ছোট্ট হাতের আঙুলগুলো বোঝা যাবে, যা দিয়ে পেটের মধ্যে বাচ্চার অনবরত নড়াচড়াও দৃশ্যমান হবে। বাচ্চার হাড়ের গঠন হচ্ছে এবং শরীরের বিভিন্ন স্থানের জয়েন্টগুলো আরও সক্রিয় হচ্ছে, এতে করে বাচ্চা হাত পা নাড়াতে পারবে। এদিকে গর্ভবতী মার জরায়ু ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার কারণে পেটের যে ফোলা ভাব তা বুঝতে শুরু করবেন। মাঝে মাঝে পেটে টান পড়া বা পেট শক্ত হয়ে যাওয়ার মতো অনুভূতি হতে পারে, যা গর্ভবতী মাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই, তবে যদি বেশি অনুভূত হয় তাহলে দেরি না করে দ্রুত আপনার চিকিৎসকের শরণাপন্ন হন। গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে বাচ্চার শরীর, এ সপ্তাহে বাচ্চাটি দৈর্ঘ্যে প্রায় 1.5 থেকে 2 সেন্টিমিটার লম্বা, যা একটি শিমের বিচির সমান এবং ওজন প্রায় 3 গ্রাম। এ সপ্তাহে আপনার বাচ্চাটির ভ্রূণ অবস্থায় শরীরের নিচের দিকে সরু হয়ে যাওয়া লেজটি মিলিয়ে যাবে। বাচ্চাটিকে এখন অনেকটাই পূর্ণাঙ্গ মানুষের মতো দেখতে লাগবে। বাচ্চাটির নাক, থুতনি ও মুখ আরও স্পষ্ট হয়ে উঠেছে। বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে বাচ্চার কান গঠিত হচ্ছে। বাচ্চাটির হৃৎস্পন্দন এখন প্রায় প্রতি মিনিটে 150 থেকে 170 বার, যা আপনার হৃৎস্পন্দন থেকে প্রায় দ্বিগুণ। এমনকি আল্ট্রাসাউন্ড করলে বাচ্চার হৃৎস্পন্দন আপনি শুনতেও পারেন। এ সপ্তাহে হাত ও হাতের আঙুলগুলো স্পষ্ট বোঝা যাবে এবং হাতের বাহু ও কবজি বিকশিত হতে থাকবে। ছেলে বাচ্চার পুংজননতন্ত্রের অন্ডকোষ এবং মেয়ে বাচ্চার স্ত্রী জননতন্ত্রের জরায়ু গঠিত হচ্ছে, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে আপনার বাচ্চাটি ছেলে নাকি মেয়ে তা নির্ধারণ করা এখনও সম্ভব নয়। গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে মায়ের শরীর, এ সপ্তাহে গর্ভধারণের লক্ষণগুলো আপনার শরীরে পুরোপুরিভাবে বিদ্যমান। এ পর্যায়ে আপনার পরনের কাপড় কিছুটা আঁটোসাঁটো মনে হতে পারে বর্ধিত পেটের কারণে। এ সপ্তাহে সবথেকে আনন্দের বিষয় হচ্ছে আপনি আপনার ছোট্ট সোনাটির হার্টবিট আল্ট্রাসাউন্ড করলে শুনতে পারবেন। গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে যে লক্ষণগুলো আপনার শরীরে দেখা দিতে পারে সেগুলো হলো: 1. মর্নিং সিকনেস বা বমি বমি ভাব। এখন হয়তো আপনাকে সকালে বা সারা দিন ব্যাপী বমি বমি ভাব বা বমির সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু আপনার জন্য সুখবর এটাই যে এই বমি বমি ভাব বেশিরভাগ ক্ষেত্রেই সেকেন্ড ট্রাইমেস্টার বা দ্বিতীয় ত্রৈমাসিকে চলে যায় এবং আপনি সেকেন্ড ট্রাইমেস্টারে প্রায় পৌঁছে গেছেন। চেষ্টা করবেন 3 বেলা ভরপেট না খেয়ে দিনে 5 থেকে 6 বারে অল্প অল্প করে খাবার খান এবং খাওয়ার পরপরই বিছানায় শুয়ে পড়া থেকে বিরত থাকুন। 2. পেট শক্ত হয়ে যাওয়া। সাধারণত বাচ্চা বড় হওয়ার সাথে সাথে জরায়ুর আকারও বৃদ্ধি পেতে থাকে, যে কারণে পেটের পেশি এবং লিগামেন্টের উপর টান পড়ে, এতে করে পেট শক্ত হয়ে যেতে পারে। আবার গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের কারণেও পেট শক্ত হতে পারে। এরকম অবস্থা হলে চেষ্টা করুন শুয়ে বা বসে থাকতে, পজিশন চেঞ্জ করুন এবং বেশি করে পানি পান করুন। কিন্তু পেট শক্ত হওয়াটা যদি অনেকক্ষণ যাবৎ থাকে এবং ব্যথাদায়ক হয়, তাহলে দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে যান, কারণ এটি অনেক সময় গর্ভাবস্থার কোনো জটিলতা যেমন মিসক্যারেজ বা এক্টোপিক প্রেগন্যান্সি এগুলোর লক্ষণ হতে পারে। 3. নমনীয় স্তন। আপনার স্তন কিছুটা ভারী, বড় এবং স্পর্শকাতর অনুভূত হতে পারে। এছাড়াও স্তনবৃন্ত সুস্পষ্ট এবং বৃন্তের চারপাশে এরিওলা বা কালো দাগ বাড়তে পারে। এর কারণ হল বাচ্চাকে দুগ্ধপানের জন্য স্তনগুলো প্রস্তুত হয়ে উঠছে। 4. ব্রণ ওঠা। প্রেগন্যান্সি হরমোনের কারণে অনেক গর্ভবতী মায়েদেরই গর্ভাবস্থার এ পর্যায়ে মুখে ব্রণ উঠতে পারে,
कारण ए समय मुखेर त्वक थेके सेबम बा प्राकृतिक तेल निर्गत हय जा लोमकूपेर छिद्र मुख बंध करे देय जार फले मुखे ब्रण हय तबे ब्रण निरामये कोनो प्रकार चिकित्सा बा क्रीम लागानोर आगे अवश्यई डाक्तारेर साथे परामर्श करे नेबेन। पाँच छोप छोप रक्तपात एटी गर्भावस्थार खुबी स्वाभाविक एकटी घटना जा गर्भसंचालनेर कारणे बा सार्भिक्सेर जलाभाव थेके होते पारे तबे स्पटिंग बा छोप छोप रक्तपात आर शुधु रक्तपातेर मध्ये किन्तु पार्थक्य आछे। मने राखबेन छोप छोप रक्तपात माने होलो कयेकटी रक्तेर फोटा जा साधारणत सादा स्रावेर मध्ये छोप छोप रक्तेर आकारे थाके किन्तु शुधुई रक्तपात अनेकटा मासिकेर मतो जा दला दला रक्तेर आकारे निर्गत हय एबं पेंटी बा प्याडेर प्रयोजन पड़े। एरकम होले देरी ना करे द्रुत आपनार डाक्तारेर शरणापन्न हन कारण एटी गर्भपात बा एक्टोपिक प्रेगनेंसिर पूर्व लक्षण होते पारे। किछु परामर्श एक ए समये जेहेतु गर्भेर सन्तान खूब द्रुत गतिते बेड़े उठछे তাই অনাগত সন্তানের কথা চিন্তা করে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার খান এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করে চলুন। দুই এমন কোনো কাজ বা দৈহিক পরিশ্রম করা যাবে না যেটাতে পড়ে যাবার সম্ভাবনা থাকে বা শরীরে প্রেসার পড়ে বা পেটের উপরে চাপ পড়ে। তিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত হালকা ব্যায়াম এবং কমপক্ষে আধ ঘন্টা হাঁটাহাঁটি করুন। চার নিয়মিত দাঁতের যত্ন নিন কারণ গর্ভাবস্থায় অনেক সময় দাঁতের মাড়ি ফুলে যায় বা মাড়ি থেকে রক্ত ঝরে তাই দিনে দু থেকে তিন বার খাবার পরে এবং ঘুম থেকে উঠে নিয়মিত ব্রাশ করুন। পাঁচ গরম পানি দিয়ে গোসল করা থেকে বিরত থাকতে হবে। ছয় নিয়মিত ডাক্তারের কাছে চেক আপ করুন যে কোনো রোগের ওষুধ সেবনের পূর্বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। সাত চুলের বিভিন্ন কেমিক্যাল ট্রিটমেন্ট যেমন কালার রিবন্ডিং ইত্যাদি করা থেকে বিরত থাকুন।